এবং চায়না থেকে আমি গ্রাজুয়েশন শেষ করেছি। সো আমি এই বিষয়ে কিছুটা ধারণা আপনাদেরকে দিতে পারবো। তো যাই হোক, আমি আমার ছোট্ট একটা এক্সপিরিয়েন্স শেয়ার করব। আপনারা এখানে যারা আসছেন, বসে আছেন, সবাই একটা এক্সাইটেড আছে আপনাদের মধ্যে যে আমার তো ভিসা হয়ে গেছে, আমার তো ফ্লাইট এমুক তারিখ, আমি সব কাজ গুছিয়ে নিচ্ছি, ঠিক আছে। সো আমি মনে করবো যে ওইটা এক্সাইটমেন্ট থাকলেও খুব সুস্থতার সহিত এবং খুব বুঝে শুনে আপনারা পদক্ষেপ নেবেন। আমি আমার একটা ছোট্ট ঘটনা শেয়ার করতে চাই, যেটা হচ্ছে যে এয়ার টিকিট নিয়ে। আপনারা এখানে যারা আছেন ওয়াইডার ওয়ার্ল্ড কনসালটেন্সি WWC এর মাধ্যমে অনেক কিছু আপনারা জানতে পারতেছেন, বাট আমাদের ক্ষেত্রে সেটা ওইরকম আমরা পাইনি। আমরা যদি পাইতাম তাহলে হয়তো বা আমি যে ঘটনাটা এখন আপনাদের কাছে শেয়ার করবো সেটা হয়তো বা শেয়ার করা লাগতো না। আমার যে ইস্যুটা হয়েছিল টিকেটিং নিয়ে, আমার পরিচিত একজন ছিল যাকে হচ্ছে আমি টাকা দিয়েছিলাম যে আমার টিকিটটা কনফার্ম করে দেন, আমি সহ আমার হচ্ছে কয়েকজন ফ্রেন্ড সার্কেল যারা ছিল তাদের সবাইকে। সো হচ্ছে যে উনিও হয়তো বা বুঝতে পারি নাই যে টিকিটটা ফেক, উনি টিকিটটা কেটে দিয়েছিল, আমাদেরকেও একটা একটা হচ্ছে ইয়া দিয়ে দিয়েছিল, যেটা হচ্ছে যে একটা অনলাইন টিকিটিং, যেটা আমরা বুকিং দেওয়ার পরে আমরা একটা কাগজ পাই সেটা। তো আমি সব কিছু গুছগাছ করে নিয়ে আমার গার্ডিয়ান সহ এবং হচ্ছে আমার রিলেটিভ যারা ছিল তাদেরকে সহ আমি হচ্ছে এয়ারপোর্টে পৌঁছায় যাই। বাট 2:55 হচ্ছে আমার ফ্লাইট ছিল চায়না এয়ারলাইনে। অত্যন্ত দুঃখের সহিত জানাতে হচ্ছে যে আমি সেই ফ্লাইটে ফ্লাই করতে পারি নাই, বিকজ হচ্ছে আমার যে টিকিটটা করে দিয়েছিল সেটা ফেক। সো এই যে একটা সমস্যা, তখন আমি অনেক ট্রাই করেছি বাট কোনোভাবেই সেটা সম্ভব না, কারণ আমার তো টিকিটই বুকিং হয়নি। সো আমি যাবো কী করে, আমাকে ওখান থেকে ব্যাক করতে হয়েছিল, ঠিক আছে। এটা হচ্ছে এইখানকার আমি ফ্লাই করার আগের যে অভিজ্ঞতাটা সেটা শেয়ার করলাম। তো আপনারা হচ্ছে WWC হোক আর যেভাবেই হোক আপনারা সেই পেয়ে যাচ্ছেন এখন ইনফরমেশানগুলো, বিশেষ করে আমি যদি বলি আপনারা WWC এর মাধ্যমে এই বিষয়গুলো আপনারা জানতে পারছেন। শুধু এটা তো টিকিটিংয়ের ক্ষেত্রে, আরও অনেক কিছুই আছে। সেকেন্ড হচ্ছে যে আমি পরবর্তীতে টিকিট কেটে আবার যাই, দেন হচ্ছে ওখানে যাওয়ার পরেও কিছুটা হ্যাসেলে পড়ে যায়, কারণ আমার প্রায় তখন 12টা বেজে গিয়েছিলো। সো কেউ যদি প্রপার টাইমে আপনাকে পিক করতে না নিয়ে আসে, আপনাকে যদি সঠিকভাবে, ইভেন কি আপনি তো ওখানে সঠিকভাবে আপনার বিষয়টা এক্সপ্লেন করতে পারতেছেন না আপনি কী চাচ্ছেন, তো সেই জন্য হচ্ছে একজন প্রপার গাইড যদি আপনার থাকে, আপনাকে যদি সঠিকভাবে রিসিভ করে নিয়ে যাইতে পারে, তাহলে আপনার এই অস্বস্তিটা থেকে আপনি একটু কিছুটা হলেও রিলিজ পাবেন। আর সেকেন্ড হচ্ছে আপনারা যারা এখানে আসেন সবাই হচ্ছে আগামীর ভবিষ্যৎ, একটা দেশের সবচেয়ে বড় যেটা হচ্ছে সেটা হচ্ছে যে মানব সম্পদ। আমরা যদি সবাই সম্পদে পরিণত হয় আমাদের দেশ অবশ্যই উন্নত হবে। আপনি দেশের বাইরে যাচ্ছেন, এটা হচ্ছে অ্যাব্রো স্টাডি, উচ্চশিক্ষার জন্য আপনি দেশের বাইরে যাচ্ছেন, সেই উচ্চশিক্ষাটা কি সেটাকে আপনাকে বুঝতে হবে। আপনি সেই বিষয়টা যদি বুঝতে পারেন, সঠিকভাবে পড়াশোনা করতে পারেন, আমাদের বড় ভাই সবার আগে যেটা বলেছিল যে রুলস রেগুলেশন, এগুলো আপনাকে ফলো আপ করতেই হবে, ক্লাসটা সঠিক সময়ে করবেন, আপনার জন্য অনেক স্বাধীনতা আছে, সেই স্বাধীনতাটা যদি আপনারা অপব্যবহার করেন তাহলে নিজেকে ধ্বংস করে দেবেন। আমি যতটুকু শিখতে পেরেছি, আমি যতটুকু শিখেছি সেইগুলো এখন আমি বাস্তবে কাজে লাগাতে পারতেছি। আপনারা হয়তো জানেন যে আমি একটা প্রজেক্টে ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত আছি, আমি যতটুকু শিখেছি আমি সেখানে এফোর্ট করতে পারতেছি, দিতে পারতেছি এবং আমি নতুন করে শিখতে পারতেছি। বাট আমি যদি কিছুই না শিখতাম তাহলে হয়তো বা আমার দ্বারা কিছু করা সম্ভব ছিল না। সো আপনাদেরকে সেটা আর্ন করতে হবে, নিজেকে তৈরি করতে হবে, দেশের সম্পদ হিসাবে গড়তে হবে এবং দেশে এসে দেশকে উন্নত করতে হবে। আপনারা প্রত্যেকেই একটা হচ্ছে জ্বলন্ত প্রদীপ, সেটা নিভাই দেবেন না, খুব সুন্দর করে পড়াশোনা করবেন। আমি আবারও বলি, চায়নাতে স্বাধীনতাটা সবচেয়ে বেশি, আপনারা সেই স্বাধীনতার অপব্যবহার করবেন না, সঠিকভাবে আপনারা হচ্ছে যে পড়াশোনাটা শেষ করবেন। বিশেষ করে আমি যদি বলি যে চায়নার মার্কেটটা এখন বহির্বিশ্বে অনেক বেশি, সো আপনার চলাফেরার ক্ষেত্রে হোক আর নিজের দক্ষতা বাড়ানোর জন্য হোক, আপনারা বিশেষ করে চাইনিজ ল্যাঙ্গুয়েজের উপরে একটু হলেও ফোকাস করবেন, যাতে কিছুটা হলেও শিখতে পারেন, নিজেকে পরিচালনা করতে পারেন চাইনিজদের সাথে, ঠিক আছে। সেটা আপনার জন্য খুব ভালো হবে আশা করি, কারণ এখন বাংলাদেশে অনেক অনেক বেশি হচ্ছে প্রজেক্ট চলতেছে যেগুলো চায়না দ্বারা পরিচালিত। আপনি যদি চাইনিজটা ভালো করে জানেন তাহলে এখানে ভালো একটা ইপোর্ট দিতে পারবেন, ঠিক আছে, এই হচ্ছে কথা। আর সেকেন্ড হচ্ছে আমরা ম্যাক্সিমামই হচ্ছে 90% বা তারও কম বেশি যাই আছে, আমরা হচ্ছে ম্যাক্সিমামই মুসলমান। তো চায়নাতে হচ্ছে শুধু মুসলমানের ক্ষেত্রেই বলবো না, অনেকেই অনেক কিছু পছন্দ করে না, বাট হচ্ছে যে হালাল হারামটা একটু বেঁচে চলার চেষ্টা করবেন, সবই পাওয়া যায়, সেটা আপনাকে করে নিতে হবে। আপনি যদি মনে করেন যে আমি ইজি পাচ্ছি না, আমি এটা ব্যবহার করে ফেলবো, সেটা দায়িত্ব আপনার, আপনি চাইলেই সেটা পারবেন, ঠিক আছে। আর হচ্ছে যে বিশেষ করে ক্লাসগুলো করবেন, আপনাদের হচ্ছে স্কলারশিপের ব্যাপারটা, যেটা যেন আমরা যখন পড়াশোনা করেছি আমরা কিছু কিছু স্কলারশিপ অ্যাচিভ করতে পেরেছিলাম, আমরা পেয়েছি। সো আপনারাও যদি করতে পারেন তাহলে করতে পারবেন, ঠিক আছে।
আর বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি ওয়াটার ওয়ার্ল্ড কনসালটেন্সি WWC-কে এবং তাদের প্রত্যেকটা কর্মকর্তা কর্মচারীদেরকে যারা এত সুন্দর একটা আয়োজন করেছে। আপনাদেরকে যাওয়ার আগে বিভিন্ন যে সমস্যাগুলোর সম্মুখীন আপনারা হবেন সেগুলো জানাচ্ছে, ঠিক আছে। WWC আপনাদের সবসময় সাথে থাকবে, সবসময় আপনারা সার্ভিস পাবেন, সেটা এখানে হোক এবং যাওয়ার পরেই হোক, যখন আপনাদের ইচ্ছা আপনারা নক করবেন। অলরেডি আপনাদেরকে ঘোষণা করা হয়েছে যে এখানে অনেক কিছু অ্যাড হচ্ছে যেটা WWC-এর সাথে, যেটা আমাদের ভবিষ্যতে আমরা যখন এখন চাই ঘরে বসে সব কিছু করার জন্য মোবাইলটা হাতে নিয়ে, সেটা আপনারা পাবেন ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি। সো আমি আশা রাখবো যে আপনারা ভালোভাবে পড়াশোনা করে নিজেকে গড়ে নিজের মা বাবার স্বপ্ন পূরণ, অনেকে আছে বোন হিসেবে আসছে তার বোনের স্বপ্ন পূরণ হোক, বোন হিসাবে আরেকজন আসছে, গার্ডিয়ানরা আছে, তাদের সবাই চায় যে আমার ভাই বোন আমার ফ্যামিলি মেম্বার যারা আছে তারা হচ্ছে মানব সম্পদে রূপান্তরিত হোক। সম্পদ আপনি কামাইতে পারবেন যদি আপনি মানব সম্পদে রূপান্তরিত হন। সো আমি আশা রাখবো যে সেই দিকটা খেয়াল রেখে আপনারা সঠিকভাবে পড়াশোনা করবেন,